Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanallah, alhamdulillah, Allahu akbar. প্রিয় বহুতরাম, শব্দে শব্দে আরবি গ্রামার সহ প্রতিদিনের ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বহুতরাম, যারা নতুন প্রথম দেশে বিদেশে ক্লাসে জয়েন করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুকরান জাজাকাল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনদেরকে বলছি, আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন পারা এবং গ্রামার ক্লাসের প্লে লিস্ট দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, আমরা নিয়মিত ক্লাস আপলোড করছি। আমাদের একটাই টার্গেট, আমরা এভাবেই শব্দে শব্দে একদিন গোটা কোরআনকে খতম করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। জি প্রিয় বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আজকের আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখে নিই। 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ঈসা ইবনে মারিয়াম দোয়া করল, অর্থাৎ বলল, হে আল্লাহ আমাদের রব, আমাদের জন্য আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করুন, যেন ওটা আমাদের অগ্র ও পরবর্তীদের জন্য ঈদ বা আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হয়ে থাকে। আমাদেরকে রিজিক প্রদান করুন, নিশ্চয়ই আপনি তো সর্বোত্তম রিজিক প্রদানকারী। সুবহানাল্লাহ। এর পরের রাতে দেখুন, এর পরের রাতে আল্লাহ বললেন, আমি এই খাদ্য তোমাদের জন্য অবতীর্ণ করব, অতঃপর তোমাদের মধ্য হতে যে এর পরেও অকৃদ্ধ হবে অর্থাৎ কুফরি করবে, আমি তাকে এমন শাস্তি দেব যে বিশ্ববাসীদের মধ্যে ওই শাস্তি আর কাউকে দেব না। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম, চলুন আজকের আয়াতের শব্দে শব্দে আরবি গ্রামার সহ বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা সাথেই থাকুন। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। প্রিয় বন্ধুরা, স্ক্রিন লক্ষ্য করুন, প্রথমে আছে কলা। কলা মানে বলেছিল, কলা সে বলেছিল, থার্ড পার্সন সিঙ্গুলার। কলু তারা বলেছিল, আর কুলতু আমি বলেছিলাম, কুলতা তুমি বলেছিল, কুলনা আমরা বলেছিলাম, কুলতু তোমরা বলেছিল। জি কে বলেছিল? ঈসা। ঈসা বলেছিল, আল্লাহ বলতেছিল, শোনো প্রিয় বন্ধু, আপনাদের অবশ্যই মনে আছে গতকালকে ক্লাসে যে সেই ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা, তার অনুসারীরা কি আবদার করেছিল তার কাছে, যে আকাশ থেকে আমাদের জন্য খাবার দেন, খাবারের দোয়া করেন আল্লাহর কাছে, তাহলে যাতে করে আমাদের মনটা একটু প্রশান্তি পায়, আনন্দ পায়। জি এই তার কাছে আবদারের প্রেক্ষিতে ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালামও আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করেছিলেন। সেই কথাটা আল্লাহ বলতেছিল, শোনো বলেছিল ঈসা, ঈসা বলেছিল, ইবনু পুত্র মারিয়ামা, মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা বলেছিল। আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে ঈসা আলাইহিস সালামের কথা যখনই কোরআনে আসবে সাথে সাথে তার মায়ের নাম আসে, কিন্তু আর কোনো নবীর নামের সাথে কারোর মা বা বাবার নাম আসে না। কারণ হলো একটাই, যেহেতু তার এই মা বাবা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কটাক্ষ বা বিভিন্ন উক্তি করা হয়ে থাকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করছে যে তার মারিয়াম পুত্র ঈসা, মারিয়াম পুত্র ঈসা, ঈসা আলাইহিস সালাম মারিয়াম পুত্র। জি সবসময় এই জিনিসটা মনে রাখবেন, যেহেতু তার পিতা বা মাতা নিয়ে বিভিন্ন খারাপ কথা বলা হয়। দেখুন এরপর দেখুন কী বলেছিল, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের রব। কত সুন্দর, আল্লাহকে দুইটা শব্দ দিয়ে অ্যাড্রেস করেছেন। রব্বানা তো বলতে পারতেন, রব্বানা আনজিল, কিন্তু দুইবার বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের রব, আনজিল, অবতীর্ণ করুন, সেন্ট ডাউন, আনজিল, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আপনারা দেখেই বুঝতে পারতেছেন ইম্পারেটিভ সেন্টেন্সের মানে বেসিক যে লক্ষণটা, প্রথমে হামজা থাকে বা আলিফ থাকে, আর লাস্টে শব্দের উপর একটা সাকিন থাকে, আর যদি প্লুরাল হয় তখন উ থাকে। এই আংসিল, অবতীর্ণ করুন, আলাই না, আমাদের জন্য বা আমাদের উপরে। খেয়াল করেন এখানে না মানে আমাদের, এই যে না, এই যে পেসিভ পসেসিভ প্রোনাউন না, এখানে দেখেন না মানে আমাদের। তো এই নায়াটা যদি আপনি পরিবর্তন করেন যে আলাই না, আমাদের জন্য, আলাই এ তোমার, তারপরে আলাইয়া, আমার জন্য,
আলাইকা তোমার জন্য, আলাইকু তোমাদের জন্য, আলাইহু বা হা তার জন্য, আলাইহু তাদের জন্য। আমাদের রব্বানা আমাদের রব, রব্বি আমার রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব। খেয়াল করছেন? তা হে রব, আমাদের রব, আমাদের রব, আলাইনা আমাদের জন্য নাজিল করুন, অবতীর্ণ করুন। মা ইদাতান, মা ইদা, মা ইদা। প্রিয় মহতারাম, আমাদের আলোচ্য সুরার নাম কিন্তু মাইদা। মাইদা কথার অর্থ হলো কিয়া, দস্তরখানা সম্বলিত খাবার, যাকে বলা হয় একদম কি বলবেন আমাদের বর্তমান যুগে বলবেন প্যাকেট লাঞ্চ বলতে পারেন, প্যাকেট ডিনার বলতে পারেন, একেবারে রেডিমেড খাবার বলতে পারেন, যে এই ধরনের আর কি। মাইদা মানে দস্তরখানা সম্বলিত আমাদেরকে খাবার দাও, মিন মানে হতে, আসামাই আকাশ হতে। এটা কে বলেছিলেন? সে ঈসা আলাইহিসসালাম বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেহেতু তার অনুসারীরা একটা আবদার করেছিল, দাবি করেছিল যে আমাদের জন্য এই জিনিসটা করেন, আমাদের মনটা একটু প্রশান্তি হোক, একটু শান্তি পাক, যে হ্যাঁ আমাদের নবীও অনেক কিছু মুজিজা দেখিয়েছে। এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মুজিজা ঈসা আলাইহিসসালাম। আপনারা ইতিপূর্বে জানেন ঈসা আলাইহিসসালামের কত মুজিজা কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছিলেন, তো এইটাও কিন্তু আর একটা মুজিজা হতে যাচ্ছে। জি, কেন কেন নাজিল করবেন আল্লাহ? তাকুন, তাকুনু মানে যেন হয়, কুন মানে হওয়া, তা তাকুনু যেন হয়, টু বি, লানা আমাদের জন্য, লা মানে জন্য, লা বা লি মানে জন্য। দেখুন এখানে ফা সাও লাল, তারপর লি কা আল, এই যে কত কয়েকটা অক্ষর দেওয়া হয়েছে এটা কিন্তু বারবার আসে। লা মানে কখনো অবশ্য হয়, লা মানে কখনো জন্য হয়, বা লি মানে জন্য। জি, তো লানা আমাদের জন্য যেন হয় ঈদান, ঈদ। আমরা যে ভাই দেখেন ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, হ্যাঁ এই যে ধরেন ঈদান মানে, ঈদ মানে কি আনন্দ, আমাদের জন্য এটা যেন একটা আনন্দের বিষয় হয়। হে আল্লাহ, আপনি এটা আমাদের জন্য ব্যবস্থা করেন, আকাশ আসমান থেকে এভাবে আকাশ থেকে খাবার আসবে, হ্যাঁ যাতে করে আমরা এটা আর কি হবে ভাই, লি যেন বা জন্য, আওয়ালিনা ওয়া আখিরিনা। আবার দেখেন এখান দেখেন এই আয়াতটার ভিতরে কয়টা না আছে দেখুন, একটি না, এই দুটি না, তিনটি না, অর্থাৎ এই না মানে পসেসিভ পড়া, আমাদের আমাদের আমাদের। আবার কা মানে তোমার বা আপনার, কা মানে তোমার বা আপনার, কুম মানে তোমাদের, ঠিক আছে, কুম মানে তোমাদের বা আপনাদের। জি, তো দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঈসা আলাইহিসসালাম কী বলেছিল, শোনো, যে বলেছিল যে আমাদের জন্য খাবার দেন, যাতে করে আমরা যে এই জিনিসটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় হয়, আর কি হয়, এবং সামনের ও পিছনের যারা আছেন, অতীত এবং বর্তমান বা ভবিষ্যতের যারা আসবেন, অনাগত দিনের যারা আসবেন, তাদের জন্য একটা নিদর্শন হয়, আয়াতিন, একটা নিদর্শন অ্যান্ড সাইন, মিনকা আপনার পক্ষ থেকে, মিন মানে হতে বা থেকে, কা মানে আপনার, আপনার থেকে, আপনার থেকে যেন এটা একটা নিদর্শন হয়ে যায়, একটা মুজেজা হয়ে যায়। এইটা বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কথাটা হুবহু কোরআনে কোট করে দিয়েছেন, যে দেখো ঈসা আলাইহিসসালাম আমাদেরকে আমার কাছে এভাবে দোয়া করেছিল বা এভাবে সে আবদার করেছিল, সে তার হাওয়ারিরা তার কাছে আবদার করেছিল, আর ঈসা আলাইহিসসালামও আমার কাছে আবদার করেছিল। চিন্তা করেন প্রিয় মহতারাম, আল্লাহু আকবার। এরপর দেখুন কি বলেছিল, ওয়ার ঝুক না, ওয়ার ঝুক না, শব্দ করেন প্রিয় মহতারাম, যারা নতুন নতুন আসছেন আপনারা দেখেন কালার কোডের কথা আবার আবার বলছি, কালার কোড বিভিন্ন কালার দেওয়া আছে, কেননা এক একটা কালার হলো এক একটা শব্দ, এই কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হলো, সেন্টেন্স হলো। খেয়াল করেন, ওয়া মানে এবং বা আর, অ্যান্ড, এই যে কালার দেখেন, তো উরুঝুক, উরুঝুক মানে কি, রিজিক দাও, রিজিক দাও, না মানে আমাদের, আর তুমি আমাদেরকে রিজিক দাও, এটা হলো কি ভাই, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধমূলক শব্দ, ঠিক আছে। আবার দেখেন সামনে আলিফ আছে, লাস্টে শব্দে সাকিন আছে, জি, আর না মানে পসেসিভ পর্যন্ত চলে আসে এখানে, তাই দেখুন, আর আমাদের রিজিক দেন, ও আংতা, আর আপনি তো, ও আল্লাহ আপনি তো, আংতা খৈর মানে উত্তম, বেস্ট, আর রাযিকিন, রিজিক প্রদানকারী মধ্যে অন্যতম, রিজিক দাতার মধ্যে তো আপনি অন্যতম আল্লাহ, অর্থাৎ আপনি আমাদের রিজিক দেন, সুবহানাল্লাহ। এইভাবেই দোয়া করেছিলেন আল্লাহর কাছে,
আল্লাহ সেই কথাটা একদম হুবাহু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, খুব সুন্দর সুন্দর ভাষায়, সুন্দর সুন্দর ভাষায় আল্লাহর কাছে দোয়া করব ভাই। জি, এরপরে আয়াতে দেখুন, আল্লাহ স্যার দেখুন, অতঃপর কি হলো, কলা বললেন আল্লাহু আল্লাহ, আল্লাহু এই যে আল্লাহু আল্লাহ বললেন, ইন্নি নিশ্চয় আমি, শিওরলি আই উইল মুনাজ্জিলুহা, এই যে নাজ্জালা থেকে ইউনাজ্জিলু, তারপরে মুনাজ্জিল, মুনাজ্জিল মানে যিনি অবতীর্ণকারী তাকে বলে মুনাজ্জিল, মুনাজ্জিলুহা মানে ওইটা উহা, এই যে হু অথবা হা, দেখেন হু মানে তার আর হা মানে ভাই ওইটা, ইট, ইটাতে ব্যবহার করা ইহা, ঠিক আছে, তারপর তো সিগুলার যায়, আমি ওইটা অবতরণকারী আলাইকুম তোমাদের জন্য, আলাইকুম, দেখুন একটা আয়াতের ভিতরে এই যে লাল অক্ষরে যে পসেসিভ পণ্য দেওয়া আছে ভাই, দেখুন এটা বারবার বারবার আসতেছে, এই কুম মানে তোমাদের, কুম মানে তোমাদের, হা মানে ইহা বা তার, ঠিক আছে, তা আলাইকুম তোমাদের জন্য, আলাইনা আমাদের জন্য, আলাইকা তোমার জন্য, আলাই হুম তাদের জন্য, জি, তা আমি এই খাদ্য তোমাদের জন্য অবতীর্ণ করব, যাকে বলে আমি অবতীর্ণকারী, হ্যাঁ ঠিক আছে তুমি চেয়েছো আমি দেব, বুঝতে পেরেছেন, এরপর কিন্তু সাবধান আল্লাহ কি বলছে দেখেন, হ্যাঁ ফা মান, এই যে দেখেন ফা সাও লা কালবি যেটা বলি, ফা মানে অতঃপর বা দেন বা সুতরাং, মান মানে কে যে বা যারা তারা, তা ফা মান অতঃপর যে ব্যক্তি ইয়াকফুর কুফরি করবে, অবাধ্য হবে, অমান্য হবে আল্লাহর পক্ষ থেকে এরকম মুজেজা, এরকম অতি প্রাকৃতিক জিনিস পাওয়ার পরেও যে অবাধ্য হবে, বাদা মানে পরে, দেয়ার আফটার, আমরা জুম্মার নামাজে পড়ি না ভাই, বাদাল জুম্মা কবলাল জুম্মা, কবলা মানে পূর্বে, বাদা মানে পরে, তাহলে বাদা বাদু মানে পরে, এই এর পরেও যদি কেউ কুফরি করে, মিন মানে হতে বা থেকে, কুম মানে তোমাদের, তোমাদের মধ্য থেকে, শুনে রাখো, তোমাদেরকে যাদেরকে আমি এই আসমান থেকে খাবার দেব, মাইদা দেব, এই মাইদা পাওয়ার পরেও যদি কুফরি করো, মনে রেখো ফা, তবে কিন্তু ইন্নি নিশ্চয় আমি কিন্তু উআযিবু, আমি শাস্তি দেব, হু মানে তাকে, আমি তাকে শাস্তি দেব, কি আজাবান, শাস্তি দেওয়ার মতো শাস্তি দেব, চিন্তা করেন, আমরা বলে থাকি একটা ইংরেজিতে যে হি প্লেড আ প্লে, হি প্লেড আ প্লে, যখনই দুইটা ভার্ব পাশাপাশি আসে তখন প্রথমটা ভার্ব হয়ে যায় পরে একটা নাউন হয়ে যায়, এখানে এটা ভার্ব হয়ে গেছে এটা নাউন হয়ে গেছে, আজা আজ্জাবা বা আজাব এটা শাস্তি, কিন্তু এটা হলো শাস্তি নাউন, এটা হলো গিয়ে ভাই ভার্ব, তো উ আজিবু আমি শাস্তি দেব তাকে, হু আজাবান মানে শাস্তি দেওয়ার মতো শাস্তি, অর্থাৎ হি প্লেড আ প্লে, সে খেলার মতো খেললো, হি প্লেড আ প্লে যদি খেলার মতো খেললো হয় তাহলে আমি শাস্তি দেওয়ার মতো তাকে শাস্তি দেব, চিন্তা করেন বড় কঠিন কথা, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু একটা এমন কিছু চাইব না যেটা আল্লাহ সুন্নতের বাইরে, যেটা আল্লাহর এই সৃষ্টি প্রাকৃতিক সৃষ্টির বাইরে, আমরা অলৌকিক কিছু চাবো না, হে আল্লাহ তুমি আমার আসমান থেকে আমার জন্য খাবার দাও, তুমি আসমান থেকে আমাকে এইটা দাও ওটা দাও, না যেটা ন্যাচারাল ভাই সেটা কিন্তু চাবো, আর ওই রকম চাইলে কিন্তু আল্লাহ এইভাবে কথা বলবেন যে ঠিক আছে তোমাদেরকে দিলাম, তবে এর পরেও যদি কুফরি করো তাহলে কিন্তু শাস্তি দেওয়ার মতো শাস্তি দেবো ভাই, চিন্তা করেন, প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়, প্রত্যেকটা আয়াত থেকে আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে আমরা কীভাবেও আল্লাহর কাছে চাইব, দেখুন এরপর আল্লাহ কী বলেছেন, লা না উআযিবু আমি শাস্তি দিব না, হু মানে তাকে, লা উআযিবু আমি তাকে শাস্তি দিব না, আহাদান কাউকে, মিনাল আলামিন, আলামিন মানে বিশ্ব, আলম, আলম থেকে ভাই আলমের প্লুরাল, আলম মানে জগৎ, দ্য আলামিন জগৎ, বিশ্ব জগৎ, ঠিক আছে, দ্য ওয়ার্ল্ডস, আল্লাহ বলছেন যে বিশ্ববাসীদের মধ্যে ওই শাস্তি আর কাউকে দেব না, অর্থাৎ তোমরা এমন একটা জিনিস চেয়েছো যেটা আমার
প্রাকৃতিক নিয়মের বাইরে। আমি নিজে ইচ্ছা করে যা দিই সেটা দেই, কিন্তু তুমি আমার কাছে চাওয়ার প্রেক্ষিতে আমাকে মানে বাধ্য করেছো যে এইটা করলে আমরা পরিপূর্ণ ঈমান আনবো বা আমাদের মনে আরও শান্তি পাবে, এই হবে সেই হবে, এইরকম যে আবদার করেছো। যাই হোক, আমি দিব, কিন্তু আমি বলে রাখি এর পরেও যদি তোমরা অবাধ্য হও, অমান্য করো, অবিশ্বাস করো, কুফরি করো, তাহলে কিন্তু এমন শাস্তি দেবো, এই শাস্তি পৃথিবীতে আর কাউকে দেবো না। বড় কঠিন কথা। আসুন প্রিয় ভাই বোনরা, কোরআন তো আমাদের জন্য আসছে শিক্ষণীয়, শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। আমি আবার বলছি যে কোরআনের আয়াত অনেক অনেক ভালো ভালো কারি সাহেবরা যখন তেলাওয়াত করেন মনটা একদম নরম হয়ে যায়, মনে শান্তি লাগে। তেলাওয়াত শুনে যদি মনে শান্তি লাগে, অর্থ না বুঝেই, ভাই অর্থ বুঝলে কি আরও শান্তি লাগবে না? আর যখনই অন্তরে প্রশান্তি আসবে দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতরে ভালো বা সৎ আমল করার জন্য মন আরও উদ্বুদ্ধ হবে। এই জন্য আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে ইনশাআল্লাহ। আসুন আমরা লেগে থাকি। প্রিয়মতরা, আমরা দ্বিতীয় পাঠে চলে এসেছি। আমরা আমাদের দ্বিতীয় পাঠে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার আমরা ইনশাআল্লাহ শিখবো। ফরমেশন অফ টেন্স, পাস্ট, ফিউচার, ইম্পারেটিভ, পার্সোনাল নাউন, ইন্টারোগেটিভ, তারপর নেগেটিভ, এক্সেট্রা। চলুন, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন গতকালকের কুইজের উত্তরটা জেনে নিই। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোনেরা কুইজের রেসপন্স করেছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন আর যে দিতে পারেননি, একটু দেখুন প্রশ্নটা কী ছিল এবং কী উত্তর হবে। এখানে দেখুন, আ ইউ কাফিরু মানে সে কি দূর করে, লা ইউ কাফিরু সে দূর করে না, তাহলে আ ইউ নাজিলু সে কি নাজিল করে, লা ইউ নাজিলু সে নাজিল করে না। আমার প্রশ্ন ছিল আমরা কি নাজিল করি, আমরা কী হবে ভাই, নু, তাহলে ইউ নাজিলু মানে সে নাজিল করে, উ নাজিলু আমি নাজিল করি, তু নাজিলু তুমি নাজিল করো, নু নাজিলি নু নাজিলু আমরা নাজিল করি। তাহলে নু নাজিলু সাথে যখন আযোগ করবেন, আইউনুন আনু নাজিলু আনু নাজিলু আমরা কি নাজিল করি, লা নু নাজিলু আমরা নাজিল করি না। জি, এভাবে একটু চেষ্টা করেন ভাই, দেখবেন পারবেন। এভাবে ব্রেন খাটাতে হবে, একটু ব্রেন স্টর্মিং করাতে হবে। একটা যেমন এশিয়া একটা কথা আছে, যারা শিক্ষক তারা ভালো করে জানবেন যে যারা বিএড কোর্স করেছেন, বিএডে ওখানে আছে ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং মানে কি, মাথা খাটানো। স্টুডেন্টদের যখন মাথা খাটানোর জন্য ব্যবস্থা করবেন, তখন কিন্তু তার শিক্ষার মাত্রা কিন্তু অনেকগুলো বেড়ে যায়। একটু মাথা খাটান, দেখবেন যে আরও বুঝতে পারবেন, ব্রেনটা খুলে যাবে, খুলে যাবে ইনশাআল্লাহ। জি প্রিয় মহতরাম, চলুন আজকের আমরা আয়াতের একদম সরল সিম্পল অর্থগুলো দেখি। আমাদের এক ভাই মাসুম মিল্লা ভাই বলেছিলেন যে ভাই আলহামদুলিল্লাহ একটু সহজ করতে করে বুঝাতে বলছেন, যে জি আমি সবসময় চেষ্টা করি একটু সহজ করে বুঝাতে। কেননা ভাই, একটা জিনিস আমি জানি যে আমি জেনারেল স্টুডেন্ট হিসাবে যে আরবি ভাষা বা আরবি এই গ্রামার শিখতে যে কতটা বেগ পেতে হয়েছে, তো আমিও চেষ্টা করি যাতে করে আরও ইজি, কীভাবে আরও সহজে বুঝতে পারেন সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে। দেখুন, যে শব্দ বেশি কলা, ভেরি সিম্পল শব্দ, আমরা অনেকবার আলোচনা করেছি, আবার আসছে, আবার করে দেবেন। কলা অতীতকাল, কলা সে বলেছে, বলেছে কে বলেছে, ইসা, ইসা বলেছে। তো থার্ড পার্সন সিঙ্গুলার, কলা সে বলেছে, বর্তমানকাল হবে ইয়াকুলু। সবসময় মনে রাখবেন যে বর্তমানকালের চিহ্ন হলো ইয়া, ইয়া যদি শুরু হয় তাহলে মনে করতে হবে এরা থার্ড পার্সন সিঙ্গুলার এবং বর্তমানকাল ভবিষ্যৎকাল। জি, ইয়াকুলু সে বলে বা বলবে, আ ইয়াকুলু সে কি বলে, লা ইয়াকুলু সে বলে না, কুল মানে বলো, লা তা কুল তুমি বলো না, আ লা তা কুলু তোমরা বলো না। আর যিনি বলেন তাকে বলে কইল, যিনি বলেন, আর বলাটা হলো কথা বা বলা, কল, কল মানে কথা বা বলা। এই রিলেটেড একটা শব্দ দেখেন, যেমন মাতা, কলা মাতা সে মারা গিয়েছে, ইয়াকুলু ইয়ামুতু সে মারা যায় বা যাবে, আইয়া মতু সে কি মারা যায়, লা ইয়া মতু সে মারা যায় না, মুত মারা যাও, লা তা মুত মারা যেও না, তুমি মারা যেও না, তোমরা মারা যেও না, লা তা মুতু লা তা মুতু তোমরা মারা যেও না। জি, আর যিনি মারা যান তাকে কী বলা হয় ভাই, মাইত, মাইত। আর মারা যাওয়াটা হলো মৌত, মৌত মৃত্যু, সবারই মৃত্যু হবে। জি, এরপর দেখুন প্রিয় মহতারাম, যে শব্দটা আমরা নিলাম তা হলো আংঝিল। এটা কেমন সেন্টেন্স বুঝতে পারবেন, খেয়াল করুন,
আংজালা সে নাজিল করেছে বা অবতীর্ণ করেছে। আবার বর্তমানকালে চিহ্ন কী বা ইয়া, এখানে পেশ দিয়ে শুরু হয়েছে। কেন তিন অক্ষর বিশিষ্ট শব্দে, যদি তিন অক্ষর বিশিষ্ট শব্দে বর্তমানকাল হলে জবর দেওয়া হয়, আর চার অক্ষর বিশিষ্ট শব্দ বর্তমানকাল হলে ভাই পেশ দেওয়া হয়। তো ইয়ুং ঝিলু সে নাজিল করে বা সে অবতীর্ণ করে বা করবে। আই ইয়ুং ঝিলু সে কি অবতীর্ণ করে? লাইয়ুং ঝিলু সে অবতীর্ণ করে না। আংঝিল অবতীর্ণ করো, অবতীর্ণ করো। আংঝিল সামনে আলিফ আর প্লাস্টার সাকিন আছে, হামজা জবর আ বা সাকিন আছে, এই হচ্ছে আপনার অর্ডার বা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। অর্ডার বা রিকোয়েস্ট, আদেশ বা অনুরোধ, ইম্পারেটিভ সেন্টেন্স। তা আংঝিল নাজিল করো, এটা কি আল্লাহকে আদেশ করতেছে? না, অনুরোধ করতেছে। তো এই যে সে এখান থেকে আসছে, এটা এই শব্দটা কোথেকে ভাই দেখুন, আংঝিল, হে রব্বানা, আল্লাহুম্মা রব্বানা, আংঝিল, হে আল্লাহ, হে আমাদের রব, অবতীর্ণ করো আলাইনা, আমাদের জন্য। মা ইদা, সুরা মায়েদা আমরা দেখছেন, মা ইদা অর্থাৎ খাবার, খাবার অবতীর্ণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম দেখুন আটটা জিনিস, যিনি অবতীর্ণ করেন তাকে কি বলা হয়? মুংঝিল, মুংঝিল অবতীর্ণকারী, যিনি অবতীর্ণ করেন তাকে তিনি হলেন কি? মুংঝিল অবতীর্ণকারী। আর অবতীর্ণ হলো ইংঝাল, ইংঝাল। এই রিলেটেড আটটা শব্দ দেখুন, আবসরা মানে সে দেখেছে, ইউবুসিরু সে দেখে বা দেখবে, বাকিটা চেষ্টা করুন কী হবে এখানে, আ ইউবুসিরু সে কি দেখবে? লা ইউবুসিরু সে দেখবে না। হ্যাঁ, আর আবসির দেখো, লা তুবুসির দেখো না, আর যিনি দেখে তাহলে মুবসির, মুবসির, ইবসার, ইবসার, জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, তা হলো ওয়ার ঝুকু না, খেয়াল করেন কোত্থেকে আসলো, নাসারা গ্রুপে দেখুন, নাসরা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করে। এখন দেখুন এই যে ইয়া আসছে বর্তমান বা ভবিষ্যতের চিহ্ন, ইয়ার সাথে কিন্তু এখন জবর আসছে। কেন জবর আসছে? এটা হলো তিন অক্ষর, না সা রা, তিন অক্ষর বিশিষ্ট শব্দ বর্তমানকাল হলে ইয়ার সাথে জবর হয়, আর চার অক্ষর বিশিষ্ট শব্দে কী হবে ভাই? পেশ হবে, এটা বেসিক, এটা নিয়ম। তো নাসরা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, আ ইয়াংসুরু সে কি সাহায্য করে? লা ইয়াংসুরু সে সাহায্য করে না। উংসুর সাহায্য করো, এখন আসলে আমাদের শব্দে রজাকা, নাসরা রজাকা সে রিজিক দিয়েছে, ইয়ারও ঝুকু, ইয়াংসুরু ইয়ার ঝুকু সে রিজিক দেয় বা দিবে, আ ইয়ার ঝুকু সে কি রিজিক দেয়? লা ইয়ার ঝুকু সে রিজিক দেয় না। উংসুর উরুঝুক, উরুঝুক রিজিক দাও, রিজিক দাও, এইটা হলো কি ভাই? ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধ। আল্লাহর কাছে কি ভাই আমরা আদেশ করতে পারি? না, অনুরোধ করতেছি, উরুঝুক রিজিক দাও। তা উরুঝুক না, এই যে ওয়ার ঝুক না, এখানে যখনই ওয়া চলে আসে সাথে সাথে মনে রাখবে যে এই হামজা বা আলিফের উপরে যে জবর পেশ যাই থাকুক সেটা উঠে যায়, জি, ডাইরেক্ট রকে ধরে। তো ওয়ার ঝুক রিজিক দাও আল্লাহ, না মানে আমাদেরকে, লামান না মানে আমাদের, তা আমাদের রিজিক দাও। তা তাহলে এখন যদি বলো তাদের রিজিক দাও, কী হবে ভাই? উরুঝুক হুম, তাদের রিজিক দাও, ঠিক আছে, কেউ করছেন, জি। এখানে না হলে আমাদের, হুম হলো তাদের, তা উরুঝুক না, আমাদের রিজিক দাও, এখান থেকে এই শব্দটা আমরা পেয়েছি। এই জন্য দেখবেন আমি আবার বলি যে প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দ আমাদের যে এই যে টেবিল, আজকে ছয়টাতে এখানে আটটা টেবিল, আটটা কলাম করা হলো, এই আটটা কলামের যে কোনো একটা কলামের ভিতরে এটা পাবেনই, আর বাকিটা এখান থেকে পাবেন, এই যে এখান থেকে আরও ছয়টা, ছয়টা বারোটা দেখেন, এই ছয় ছয় বারোটা আর আটটা, কিন্তু বিশটা কী বলা যায় আপনার শব্দ বাক্য হয়ে গেল। এরপরেও কিন্তু এখান থেকে আবার প্লুরাল করা যাবে, উর যোগ করেন, তো উরঝুকু তোমরা রিজিক দাও, লা তার ঝুক তুমি রিজিক দিও না, লা তার ঝুকু তোমরা রিজিক দিও না, এই যে উ যোগ করলে কিন্তু আবার একটা শব্দ হয়ে যায়, জি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, একদম সব সিম্পল শব্দ, সিম্পল উত্তর, তা হলো একদম সহজ, সেটা আমি নিয়েছি, যেটা ওই ভাই এক ভাই বললেন যে আমি বলছি যে একটু সহজ করে বোঝাতে দেখুন, ইয়াকফুরু, জি, কোত্থেকে আসলো? নাসরা গ্রুপ থেকে, আবার নাসরা কাফারা, কাফারা সে কুফরি করলো বা কুফরি করেছে, ইয়াংসুরু ইয়াকফুরু সে কুফরি করে বা করবে, এই যে ফা মান ইয়াকফুরু, অতঃপর যে কুফরি করে বা করবে ভবিষ্যতে এরপরেও, তাহলে কিন্তু আর সার নেই, সার নেই, জি, জি। একটু খেয়াল করেন,
এটা যে এটা কী হবে বলেন তো, সে কি সাহায্য করে, তাহলে সে কি কুফরি করে, কী হবে, আয়াক ফুরু লাইয়াক ফুরু, সহজ উকফুর কুফরি করো, লা তাকফুর কুফরি করো না, আর তোমরা কুফরি করো কি হবে ভাই, লা তাকফুরু, উ যোগ করেন, উ যোগ করলে প্লুরাল হয়ে গেল, তোমরা কুফরি করো না, ঠিক আছে, আর যিনি কুফরি করে তাকে কী বলা হয়, কাফির, কাফির, আর কুফর হলে কী হয়, কুফর, কুফর, জি। এরপরে দেখুন প্রিয় মহতারাম, তাহলে শব্দ পেয়েছি উ আজিবু হু, উ আজিবু হু কীভাবে আসলো খেয়াল করেন, ক্রিয়ার দুই নম্বর ফর্মে, কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে, আয়ু কাফিরু সে কি দূর করে, দেখেন আজাবা সে আজাব দিয়েছে, ইউ আজিবু সে আজাব দেয় বা দিবে, আয়ু আজিবু সে কি আজাব দেয়, লাইউ আজিবু সে আজাব দেয় না, আজিব আজাব দাও, লা তু আজিব আজাব দিও না, যিনি দেন তাকে বলে মু আজিব, মু আজিব, খেয়াল করেন, এই যে ইউ আজিবু মানে সে আজাব দেয়, আমি আজাব দিই তাহলে কী হয় ভাই, এই ইয়াটা বদল করে আলিফ যোগ করেন, তাহলে উ আজিবু আমি আজাব দেই, তাহলে আমি আজাব দেই বা দিব, বর্তমান কিন্তু ভবিষ্যৎ, তাহলে উ আজিবু আমি আজাব দেবো, এখানে কী আছে দেখুন, উ আজিবু আমি আজাব দেব, হু মানে তাকে, তার বা তাকে, হু, খেয়াল করছেন, পসেসিভ প্রোনাউন এখানে, তো উ আজিবু হু আমি আজাব দিব তাকে, আজাবান আজাবের মতো আজাব, আজাবের মতো আজাব তাকে দিব, তাহলে আমরা এখান থেকে এইটা পেলাম, এই যে তো উ আজিবু আমি আজাব দিব, তু আজিবু তুমি আজাব দিবে, ইউ আজিবু সে দিবে, নু আজিবু আমরা আজাব দিব, জি, আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কোনো টেনশন নাই, যে ভাই বলেছেন মাসুম বিল্লা ভাই বুঝতে পেরেছেন তো, না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকুন, সাথে থাকুন, আরও সহজভাবে চেষ্টা করছি আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য, জি। প্রিয় মহতারাম, এই আয়াতে বা এই স্লাইডে আমরা একটা ছোট্ট ভেরি ইজি একটা কুইজ রাখছি, তা হলো খেয়াল করুন, কাফারা সে কুফরি করলো বা করেছে, ইয়াকফুরু সে কুফরি করে বা করবে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, স্পেশালি নতুন নতুন ভাই বোনদের জন্য, তাহলে আপনাদেরকে বলতে হবে যে আমি কুফরি করেছি এটা কি হবে, এবং আমরা কুফরি করেছি এটা কি হবে, দুটো প্রশ্ন, আবার বলছি আমি কুফরি করেছি, আমরা কুফরি করেছি কি হবে, দয়া করে কমেন্টস বক্সে উত্তরটি লিখুন, জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম, যারা ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন এবং আমাদের পথকে আরো সহজ করে দিন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।